بسم الله الرحمن الرحيم. السلام عليكم. Python list এর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। Python list repetition operation সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা যখন বাজারে যাই সেই বাজারের list আর Python list একই রকম। শুনতে অবাক হলেও আসলে তাই। আমরা বাজার করতে গেলে যেমন মাছ, ডিম, মুরগি বিভিন্ন ধরনের আইটেম কিনে থাকি, ঠিক একইভাবে পাইথনের লিস্টে আমরা বিভিন্ন ডেটা আইটেম রাখতে পারি। এখানে বাজারের লিস্ট হিসেবে আমরা মাছ, ডিম সহ একটা লিস্ট আইটেম রেখেছি, সেটা প্রিন্ট করেছি। সেটা প্রিন্ট করলে আউটপুট যেমনটা হওয়ার কথা, যে স্ট্রিংয়ে যেমন স্লাইসিং, কনকেটিনেশন, রিপিটেশন, মেম্বারশিপ ফাংশন আমরা ব্যবহার করেছি, একইভাবে লিস্টেও তাই করা যায়। আমরা আজকে পাইথন কনভার্টেড পিডিএফ ফাইলের 22 নম্বর পেজের প্রোগ্রাম 42 এটা নিয়ে আলোচনা করব, বা এই প্রোগ্রামটা আজকে শিখব। আমরা এখন পাইচারমে চলে আসলাম। পাইচারমে আমাদের বাজার নামের যে লিস্টটা সেটা একটু প্রিন্ট করে আমরা দেখতে পারি। আসলে এটা হ্যাঁ, রান করার পরে দেখা যাচ্ছে আমাদের এটা প্রিন্ট করেছে। আসলে লিস্ট যে কোনো ভ্যারিয়েবলের আন্ডারে যে কোনো টাইপের ডেটা আইটেম আমরা রাখতে পারি। এখানে আমরা আগের ভিডিওতেও দেখেছি লিস্টে বিভিন্ন টাইপের ডেটা আইটেম আমরা রাখতে পারি এবং সেগুলো রান করতে পারি। এটা পাইথনের একটা দারুণ বৈশিষ্ট্য। আমরা চাইলে এখানে ইন্ডেক্সিং করে দেখতে পারি। আমরা যদি এখানে অন দেই তাহলে আসলে আমাদের ডিম প্রিন্ট করার কথা। হ্যাঁ, আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিম প্রিন্ট করছে। আমরা এখানে চাইলে স্লাইসিং করতে পারি, ইন্ডেক্সিং করতে পারি। বড় কথা, একটা লিস্টে যা যা করা যায় এখানে আমরা তাই করতে পারি। আমরা গত ক্লাসে যা যা দেখেছি তাই তো এখানে আমরা করতে পারি। আমরা যদি পেঁয়াজ এই ডেটা আইটেমটা প্রিন্ট করতে চাই, অর্থাৎ 0 1 2 3 4, আসলে আমাদের কিন্তু ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 4 দিলাম এবং এটা যদি আমরা প্রিন্ট করি, আসলে পেঁয়াজ প্রিন্ট করেছে। এটা জাস্ট মজার জন্য আমরা এই ধরনের লিস্ট তৈরি করছি। আমরা বাজার ঘাট করতে গেলে যেরকম লিস্ট করি পাইথনেও, একটা বাজার করতে গেলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা আইটেম কিনতে যাই না, ভিন্ন ভিন্ন আইটেম কিনি। আমরা এখন স্ট্রিং ভাবে কনকেটিনেশন করা যায়, কিভাবে আমরা রিপিটিশন করতে পারি, স্ট্রিংয়ে কিভাবে আমরা স্লাইসিং করতে পারি, কিভাবে মেম্বারশিপ ফাংশন করতে পারি, আমরা সেগুলো দেখি। সেজন্য আমরা দ্বিতীয় প্রোগ্রামে গেলাম। দ্বিতীয় প্রোগ্রামে এখানে আমার আগে থেকেই স্ট্রিং নেওয়া আছে। এফ নেম নামের ভ্যারিয়েবল একটা স্ট্রিং, এল নেম নামের একটা ভ্যারিয়েবল স্ট্রিং দেওয়া আছে। এখন আমরা যদি এফ নেম ভ্যারিয়েবলের আন্ডারে যে স্ট্রিংটা দেওয়া আছে সেটা যদি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু প্রিন্ট করে আমরা দেখতে পারি। হ্যাঁ, এখানে আসলে এফ নেম ভ্যারিয়েবলের পূর্ণতা এবং সেই পূর্ণতা প্রিন্ট করেছে। আমরা চাইলে এখানে লিস্টের মতো ইন্ডেক্সিং করতে পারি। আমরা যদি জিরো ইন্ডেক্সের মানটা দেখতে চাই, এখন যদি প্রিন্ট করি তাহলে আমরা পি দেখব এবং জিরো ইন্ডেক্স এখানে আসলে পি আছে। আমরা চাইলে থ্রি থেকে, যেটাকে বলে স্লাইসিং, থ্রি থেকে শুরু করে বাকি অংশগুলো আমরা প্রিন্ট করতে পারবো। 0 1 2 3, অর্থাৎ এন থেকে ও টি এ নোটা, এখানে আমাদের নোটা প্রিন্ট করেছে। আমরা এখানে যেমন এফ নেমের সাথে আমরা যদি যোগ করে দেই, এল নেম যদি আমরা যোগ করে দেই, এল নেম, এফ নেম এবং এল নেম দুটো যদি যোগ করি এবং সেটা যদি প্রিন্ট করি তাহলে আমরা দেখব স্ট্রিং এর কনকেটিনেশন হয়েছে এখানে। আমরা এভাবে না নিয়ে একটা ভেরিয়েবলের আন্ডারে মানগুলো আমরা নিয়ে নিতে পারি।
ধরে নিই আমাদের ভার ওয়ান নামের একটা ভেরিয়েবল, এবং এই এখন যদি এটা আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো তার কনকেটিনেশন হয়েছে। এখন এটা আমরা রান করে দেখতে পারি, হ্যাঁ, অর্থাৎ এফ নেম এল নেম দুটো স্ট্রিংকে একসাথে কনকেটিনেট করে ভার ওয়ানে রাখা হয়েছে, যেটা আমরা প্রিন্ট করে দেখলাম। এই ভার ওয়ান অর্থাৎ পূর্ণতা বৃন্তের শিপন, এখানে আমরা মেম্বারশিপ ফাংশন অ্যাপ্লাই করে দেখতে পারি। আমরা যদি এখানে বৃন্তে ইন ইন ভার ওয়ান আমাদের পূর্ণতা বৃন্তে শিপন, এটা হচ্ছে আমাদের ভার ওয়ানের সম্পূর্ণ স্ট্রিং ধারণ করে রাখছে। আমি দেখতে চাচ্ছি মেম্বারশিপ ফাংশন ইন ব্যবহার করেছে এখানে, বৃন্তে ভার ওয়ানে আছে কিনা, অবশ্যই আছে, এটা আমাদের ট্রু রিটার্ন করার কথা। তবুও আমরা একটু রান করে দেখি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ট্রু রিটার্ন করেছে। এখন আমরা কোন একটা স্ট্রিং, আমরা আবার একটু যদি এফ নেম ব্যবহার করার পরে এখানে আমরা, অর্থাৎ এফ নেমটা যেটা আসলে আমাদের ধারণ করে রেখেছে পূর্ণতা, যেটা একটা স্ট্রিং, আমরা কি স্ট্রিং এর সাথে কোন একটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি? যেমন আমরা এই স্ট্রিং এর সাথে যদি টু যোগ করি সেটা আসলে আমাদের কি রান করবে আমরা একটু দেখি। এখানে আমাদেরকে দেখা যাচ্ছে যে ইরর দেখাচ্ছে, এখানে আসলে স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার সংখ্যা বা কোনো সংখ্যা যোগ করা যায় না। আমরা বিয়োগ করে দেখতে পারি যেটা বিয়োগ হয় কি না, এখন বিয়োগ করলাম সে একই কথা বলছে। আমরা একইভাবে যদি ভাগ করি, অর্থাৎ স্ট্রিং এর সাথে কোনো একটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, সাধারণ ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় না। আমরা এখন গুণ দিয়ে দেখি, গুণ করলে সেটা আসলে কি রেজাল্ট দেয়। ও, গুণ করলে কাজ করতেছে, অর্থাৎ আমরা স্ট্রিংকে সংখ্যা দিয়ে গুণ করতে পারি, যেটা দেখা যাচ্ছে পূর্ণতা পূর্ণতা দুইবার এসেছে, কিন্তু এটা কিন্তু আসলে গুণন নয়। এই স্টার সিম্বলটা এটা কিন্তু কখনো মাল্টিপ্লিকেশন অপারেটর হিসেবে ব্যবহার হয়, কখনো স্ট্রিং হিসেবে ব্যবহার হয়, আর কখনো সিম্বল হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে কিন্তু এগুলোর কোনোটা হিসেবে ব্যবহার হয়নি। এখানে আসলে আমাদের রিপিটেশন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে যেরকম আমরা রিপিটিশন লিখেছি সেই রিপিটিশনের কাজ করতেছে এখানে আমাদের। আমরা কি আসলে রিপিটিশন করতে গেলে এখানে একটা ফ্লোট টাইপের সংখ্যা দিয়ে কি রিপিটিশন করতে পারবো? আমরা একটু রান করে দেখি, না, এটা কিন্তু ইরর দেখাচ্ছে, আসলে ফ্লোট টাইপের সংখ্যা দিয়ে কিন্তু এখানে আমরা রিপিটিশন করতে পারবো না। আমরা কি অন্য একটা স্ট্রিং দিয়ে রিপিটিশন করতে পারবো, স্ট্রিং টু স্ট্রিং দিয়ে রিপিটিশন করতে পারবো? না, তাও কিন্তু করা যাবে না। অর্থাৎ রিপিটিশন করতে গেলে আমাদের কিন্তু স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে ব্যবহার করা হয়। ইন্টিজার যে কথা বললাম, মাইনাস সংখ্যাও কিন্তু একটা ইন্টিজার সংখ্যা, তো আমরা মাইনাস টু দিয়ে গুণ করে দেখি, তো মাইনাস টু দিয়ে কি গুণ করে রেজাল্ট আসবে? না, আমাদের কিন্তু এখানে রেজাল্ট আসতেছে না, আমাদেরকে এখানে আসলে ধনাত্মক ইন্টিজার সংখ্যা দিয়ে ব্যবহার করতে হবে। আমরা ধনাত্মক সংখ্যা এখানে ব্যবহার করলে আসলে আমরা যদি 5 দিই এখানে এবং সেটা যদি রান করি তাহলে দেখা যাবে পূর্ণতা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, অর্থাৎ রিপিট করতেছে। আমরা যতবার দেব ঠিক ততবার এখানে রিপিট হবে। একইভাবে আমরা এখন আরও একটা থার্ড প্রোগ্রামে চলে যাচ্ছি, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়। এখানে দেখা যাচ্ছে যে একটা লিস্টে কিভাবে রিপিটিশন করা হয়। আমরা সাবজেক্ট নামের একটা কোড নিয়েছি এখানে, যেখানে অনেকগুলো আইটেম আছে আমাদের লিস্ট হিসেবে,
আমরা সাবজেক্টে প্রিন্ট না করে তার সাথে আমরা রিপিটেশন সিম্বল ব্যবহার করে টু দিলাম। এতে করে কিন্তু আমাদের আসলে এই পুরো লিস্টটা কিন্তু একবার আসবে না, আমাদের আসলে রিপিট হবে, দুইবার আসবে। আমরা তবু রান করে দেখি। হ্যাঁ, আমাদের কিন্তু এভাবে পুরো লিস্টটা আমাদের বেসিক পর্যন্ত, এখানে আমাদের বেসিক পর্যন্ত এসেছে, তারপরে আবার এখানে ছি, আবার সি প্রোগ্রাম থেকে আবার শুরু হয়েছে এবং এভাবে চলছে, আবার বেসিক পর্যন্ত আসছে। মানে যে ধরনের সংখ্যা দেব সেভাবে আসলে এই রিপিটেশনগুলো ঘটবে। একইভাবে আমরা স্ট্রিংয়ে যেরকম একটু আগে দেখে আসলাম, আমাদের স্ট্রিংয়ে মেম্বারশিপের কাজ করা যায়, কনকেটিনেশন করা যায়, ইন্ডেক্সিং করা যায়, স্লাইসিং করা যায়, ঠিক অনুরূপভাবে আমাদের স্ট্রিং এবং লিস্টে উভয়টাই এই কাজগুলো করা যায়। এখন প্রশ্ন হলো, তাহলে স্ট্রিং এবং আমাদের লিস্টের ভিতর কি কোনো পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য আছে, তবে মূল পার্থক্যটা কোন জায়গায় সেটা কি তোমরা জানো? মূল পার্থক্য হচ্ছে লিস্ট কিন্তু মিউটেবল। মিউটেবল মানে হচ্ছে লিস্ট পরিবর্তনশীল। যেমন ধরো, আমরা আগে যদি লিস্টটা আমরা যদি আবার প্রিন্ট করে দেখি, এখন দেখা যাচ্ছে যে লিস্টটা নর্মালি যে লিস্ট আছে সেটা প্রিন্ট করছে। বাট আমরা যদি এখানে সাবজেক্টের জিরো নাম্বার ইন্ডেক্সে কি আছে, সাবজেক্টের জিরো নাম্বার ইন্ডেক্সে সি আছে, কিন্তু আমরা চাচ্ছি সেটা আসলে আমরা পরিবর্তন করতে, ইয়া করলাম, আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাসাইন করলাম, আমরা প্রথমে সাবজেক্ট জিরো পজিশনটা কিন্তু সি আমাদের রেফার করতেছিল, বাট আমরা পরবর্তীতে সাবজেক্ট জিরোতে আমরা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিলাম, অ্যাসাইন করে দিলাম। এতে করে আমরা জানি কোনো একটা ভেরিয়েবলে আমরা সর্বশেষ যে মানটাকে অ্যাসাইন করি সেটাই কিন্তু আসলে আমাদের নর্মালি এক্সিকিউশন ঘটে, অর্থাৎ এই প্রোগ্রামটা রান করলে কিন্তু আমাদের সাবজেক্ট জিরো পজিশনে যেখানে সি ছিল সেখানে কিন্তু এখন সাবজেক্ট জিরো পজিশনে সি না থেকে জাভাস্ক্রিপ্ট থাকবে। সেটা যদি আমরা রান করে দেখি, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট এসেছে। তার মানে আমরা বলতে পারি যে লিস্ট হচ্ছে, লিস্ট লিস্ট সম্পর্কে আমরা একটা কমপ্লিমেন্ট আসতে পারি, সেটা হচ্ছে লিস্ট ইজ মিউটেবল। এখন যদি আমরা স্ট্রিং নিয়ে কাজ করি, ধরা যাক আমি একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলে আমি একটা স্ট্রিং রাখতে চাচ্ছি। আমরা চাইলে এটা প্রিন্ট করে দেখতে পারি, এটা যদি আমরা প্রিন্ট করি, ভারটা প্রিন্ট করি, তাহলে আমাদের নর্মালি কিন্তু স্ট্রিংটা প্রিন্ট করার কথা। হ্যাঁ, আমাদের স্ট্রিংটা প্রিন্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, লিস্টে জিরো পজিশনে কিন্তু আমাদের এন দেওয়া আছে, নবনীতা, আমরা চাচ্ছি আমাদের সেই জিরো পজিশনে আমরা নতুন একটা ভ্যালু অ্যাসাইন করব, সেটা হচ্ছে এল। আমরা চাচ্ছি নবনীতাকে লবণীতা প্রিন্ট করা, লবণের যে দাম, নবনীতা থেকে লবণীতা হলে ভালোই হইতো, কিন্তু স্ট্রিং কি আমাদের সেই সুযোগটা দেবে? আমরা প্রিন্ট করে দেখি, না, স্ট্রিংয়ে কিন্তু আমাদের সেই সুযোগটা দেয়নি, অর্থাৎ নবনীতা লবণীতে আমরা লিখতে পারলাম না, স্ট্রিং আমাদের সেই সুযোগটা দেয়নি। আমরা এখান থেকে একটা ডিসিশন পৌঁছাইতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং ইমিউটেবল, স্ট্রিং এর পরিবর্তন করা যায় না। আরো অনেক ধরনের ভিডিও আসবে ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।